আগন্তুক আজকে হিংস্র রূপ নিয়েছে। নিজেকে মনে হচ্ছে কোনো আক্রমণ ভাগের নির্যাতিত হিংস্র পশু। দেখ রফিক, বাম হাতটা সামনে নিয়ে আয়, নয়তো আমি ধরতে পারলে দুইটা হাতই কেটে দিব। আমি যেটা বলি সেটা করি, রে হাতটা দে বলছি। রফিক কোনো অবস্থায় নিজের হাত দিতে প্রস্তুত না। অনেকক্ষণ জোরাজোরি করার পর আগন্তুক রফিকের বাম হাতটা ধরতে সক্ষম হলো। সবার চোখের পলকের আগে আগন্তুক অস্ত্রটা নিয়ে রফিকের বাম হাতটা কেটে ফেলল। রফিক জোরে চিৎকার দিয়ে উঠল, কিন্তু রফিকের চিৎকার শুনে কেউ আজ তাকে বাঁচাতে আসবে না। আগন্তুক উচ্চ স্বরে পাগলের মতো হাসতে থাকল। বাক্স থেকে কিছু ডাক্তারি জিনিসপত্র বের করে লম্বা সুই দিয়ে রফিকের কাটা হাতে সেলাই করতে লাগলো। রফিক জোরে জোরে কান্না করছে, এমন ব্যথার চেয়ে মৃত্যু অনেক ভালো। ভাই, আমার সাথে এমন করছেন কেন? কি কারণে আমার সাথে অমানবিক নির্যাতন করছেন? কথাটা শোনা মাত্র আগন্তুক রফিকের কাটা হাতে লম্বা মোটা সুইটা চেপে ধরল। রফিক আজ যতই কান্না করুক না কেন, কেউ সাহায্য করতে আসবে না। শুনবি কেন, আজ তোর হাত কেটেছি, তাহলে শোন, তুই আজকে দুপুরের দিকে রাস্তায় নুসরাতের সাথে খারাপ ব্যবহার করেছিস। নুসরাতের শরীরে খারাপ উদ্দেশ্য নিয়ে হাত দিয়েছিলি, মনে আছে? নাকি এখন মায়ের বয়স সব ভুলে গেছিস? ভাই, আমি নুসরাতকে ভালোবাসি, অনেকদিন ধরে পিছনে পড়ে আছি, আমাকে পাত্তাই দেয় না। আজ দুপুরে চিন্তা করছিলাম মালটাকে উঠিয়ে নিয়ে আসব। আগন্তুক রফিকের মুখটা চেপে ধরে বলল, সাহস তো তোর কম না? তুই আবার নুসরাতকে মাল বলে আখ্যায়িত করিস, আবার সবচেয়ে বড় ভুল করেছিস, নুসরাতের পবিত্র শরীরে তোর নোংরা হাত দিয়ে স্পর্শ করেছিস। ভাই, কে আপনি? মুখ থেকে মাস্কটা সরান, আমি আপনাকে দেখতে চাই। আমি কাউকে আমার মুখ দেখাই না, আমি অনেক ভয়ঙ্কর মানুষ, আমাকে দেখার জন্য তোর অনেক সাধনা করতে হবে। ভাই, আপনি নুসরাতের কি হন? কিভাবে নুসরাতকে চিনেন আপনি? নুসরাত আমার বেঁচে থাকার জন্য একমাত্র সম্বল। আমার পৃথিবী নুসরাতকে ঘিরে। আমি নুসরাতকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। আগন্তুক কথাটা বলে কান্না শুরু করে দিল। এমন ভাবে কান্না করছে যেন কোনো ছোট বাচ্চা খাবারের জন্য কান্না করে মায়ের কাছে আবদার করছে। রফিক এখনো বুঝে উঠতে পারছে না লোকটার কি মাথায় কোনো সমস্যা কিনা। তবে আগন্তুকটা যে সাইকো এটা বুঝে গেছে রফিক। ভাই, আপনি একটা মেয়ের জন্য আমার হাত কেটে দিয়েছেন, আপনি যদি আমাকে আরো আগে বুঝিয়ে বলতেন তাহলে আমি সেটা মেনে নিতাম। তুই শুধু রোজরাতের শরীরে হাত দিসনি, আরো কত মেয়ের জীবন তুই নষ্ট করেছিস। এখন থেকে আর কোনোদিন মেয়েদের দিকে তাকালেই যেন আমার কথা মনে পড়ে, তাই হাতটা কেটে দিয়ে গেলাম। আগন্তুক সেখানে আর দাঁড়ালো না, বক্সটা হাতে নিয়ে বাইকের কাছে গেল। সেলিম অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে। রফিক নিজের কাটা হাতের দিকে তাকাতে ভয় পেয়ে গেল। কেমন ভয়ানক সাইকো টাইপের লোকটা। হাত কেটে ফেলার সময় নিজের বিবেকে একটুও বাধা দেয়নি। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আজকে মনে হয় গ্রীষ্মের প্রথম বৃষ্টির রাত। আগন্তুক আর পেছনের দিকে তাকালো না, তাকালে হয়তো দেখতে পেত রফিকের আতঙ্ক চিৎকার। সকাল 9:30, নুসরাত কলেজের উদ্দেশ্যে রওনা দিল। আজকে অনেক দেরি হয়ে গেছে মনে হয়। নুসরাত প্রতিদিনই রাস্তা দিয়ে কলেজে যায়, আর আসার সময় এ রাস্তা দিয়ে আসে। রাস্তার পাশে ছোট একটা বস্তি, সেখানে অসহায় গরিব দুঃখী মানুষের বসবাস। এ জগতে ধনী ও গরিব নামের দুটো মানুষের শ্রেণী রয়েছে। ধনীরা গরিবের সাথে কোনো রকম আত্মীয়তা করতে চায় না, গরিবরা বড় নিষ্ঠুরতার শিকার, চাইলেও ভালো কিছু আশা করতে পারে না। নুসরাতের বড় মামা একজন রাজনৈতিক নেতা। তিনি নেতা হওয়া সত্ত্বেও গরিবের প্রতি কোনো মায়া দয়া নেই, গরিবের হক নিজের কোষাগারে জমা করে। এ কারণে মূলত নুসরাত তার বড় মামাকে পছন্দ করে না। সমাজে এমন অনেকে আছে যারা অন্যজনের হক মেরে খাচ্ছে, নুসরাত সবচেয়ে বেশি অপছন্দ করে এটা। কথাগুলো ভাবতে ভাবতে নুসরাত কলেজ ক্যাম্পাসে প্রবেশ করল। অন্যদিনের মতো আজকেও সবাই বসে বসে কৃষ্ণচূড়া গাছের তলায় আড্ডা দিচ্ছে। নুসরাত গিয়ে এক পাশে বসে পড়ল। নুসরাতের উজ্জ্বলহীন চেহারা দেখে মিম বলে উঠল, নুসরাত কি হয়েছে? কিছুদিন যাবত লক্ষ্য করছি তুই কেমন যেন হয়ে গিয়েছিস, আগের মতো আমাদের সাথে কথা বলিস না, আড্ডা দিস না, ব্যাপার কি? আমার আবার কি হবে, সব কিছু ঠিক আছে, আর এখন পড়াশোনা নিয়ে একটু বেশি ব্যস্ত, তাই তোদের সাথে আড্ডা দিতে পারি না। নুসরাত, কালকে যে রিয়ান স্যার ওনার ক্যাবিনে তোকে ডেকেছে, কি বলছে উনি? নুসরাত এটারই ভয় পাচ্ছিল এত, অবশেষে জান্নাত জিজ্ঞেস করেই ফেলল গতকালের কথা। নুসরাত জানে ফ্রেন্ড সার্কেলের ভেতর জান্নাতই একমাত্র মেয়ে যে এমন প্রশ্ন করতে পারে নুসরাতকে। নুসরাত নিজের মুখটা একটু চওড়া করে বলতে লাগলো, বেশি কিছু বলেনি স্যার,
দুই দিন কেন কলেজে আসেনি এটাই শুধু জিজ্ঞেস করেছেন, আর আমার সম্পর্কে কিছু তথ্য। আমার বিশ্বাস হয় না শুধু এই কথাগুলো জানার জন্য রিয়ান স্যার নিজের ক্যাবিনে ডেকেছিল। তোর কি মনে হলো সেটা জেনে আমার কোনো লাভ নেই, আমি আমারটা নিজেই ভালো বুঝি। তুই তাহলে স্যারের রুমে এতক্ষণ কি করছিলি? আমি অনেকক্ষণ যাবত লক্ষ্য করছিলাম, প্রায় 25 মিনিট ধরে তুই স্যারের রুমে ছিলি, এতক্ষণ কি শুধু এই সকল কথাই বলাবলি করছিলি? নুসরাত জান্নাতের কথা শুনে বোকা হয়ে গেছে, বিচক্ষণ ভাবে মেয়েটা প্রশ্নটা করে ফেলেছে। আচমকাই কাউকে এমন অবাক করা প্রশ্ন করে চিন্তায় ফেলে দিতে পারবে জান্নাত। নুসরাত এবার কি বলবে নিজেই সংখ্যায় আছে। কেন যে রিয়ান্সার এতক্ষণ তার নিজের ক্যাবিনে তাকে আটকে রেখেছিল ভাবতেই সরের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে নুসরাতের। নুসরাত আমতা আমতা করে বলতে লাগলো, তুই মনে হয় ভুল দেখেছিস, আমি এত সময় ধরে স্যারের ক্যাবিনে কি করব, আমি আরো আগেই বেরিয়ে চলে এসেছি। তুই যে মিথ্যা কথা বলছিস এটা আমি বুঝে গেছি, অযথা এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আমাদেরকে বলে দিলেই তো সত্যি কথাটা। নুসরাত ঘেমে যাচ্ছে, এখন সত্যি কথা বলা ছাড়ার কোনো উপায় নেই, কিন্তু সত্যি কথা বলতে গেলে সবাই কি ভাববে নুসরাতকে নিয়ে, যার যা ইচ্ছে তাই ভাবুক। এতে নুসরাতের কি, সে যখন কোনো ভুল ত্রুটি করেনি তাহলে সত্যি বলতে সমস্যা কোথায়? নুসরাত মুখ ফুটে কিছু বলতে যাবে এর আগে পাশে বসে থাকা নীল রঙের ড্রেস পরা মিম বলল, জান্নাত আমি ইদানিং লক্ষ্য করছি তুই নুসরাতের পেছনে খুব বাজেভাবে পড়ে আছিস, নুসরাত কখন কি করছে না করছে এটা নিয়ে তুই অনেক প্রশ্ন জিজ্ঞেস করিস তাকে। কেন, আমি কি নুসরাতকে কিছু জিজ্ঞাসা করতে পারি না? বান্ধবী হিসাবে এই দায়িত্বটা কি আমার নেই? জিজ্ঞেস করতে পারিস, কিন্তু একটা মেয়ে যখন বলছে তার কোনো সমস্যা নেই তাহলে কেন তুই বারবার জিজ্ঞেস করে অন্যকে বিরক্ত করিস? দেখ মিম, আমি বুঝতে পারছি নুসরাতের কোনো সমস্যা, তাই আমি নুসরাতকে জিজ্ঞেস করলাম সমস্যাটা কি। দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। নুসরাত এগুলো আর দেখতে না পেরে জোরে চিৎকার দিয়ে বলল, থাম তোরা এবার, জান্নাত তুই কি জানতে চাস? একটা মাত্র প্রশ্ন আমাকে করতে পারবি আর আমি তোকে সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য, যদি একটা ছাড়া অন্য কোনো ফালতু প্রশ্ন করিস তাহলে আমি কিন্তু উত্তর দিব না, এখন রাজি থাকলে প্রশ্ন করতে পারিস। জান্নাত কিছুক্ষণ ভেবে শয়তানি মার্কা একটা হাসি দিয়ে বলল, প্রশ্ন অবশ্য অনেকগুলো ছিল কিন্তু তুই তো আবার সেগুলোর উত্তর দিবি না, তাই আমি একটা প্রশ্ন বাছাই করেছি, আর সেটা হলো কালকে রিয়ান্সারের ক্যাবিনে এতক্ষণ কি করছিলি। নুসরাত বুঝতে পেরে গেছে এখন আর শত কথা বললেও জান্নাত বিশ্বাস করবে না, তবে সত্যি কথাটা বললে হয়তো বিশ্বাস করতে পারে। নুসরাত বলতে লাগলো, রিয়ান স্যার আমাকে কলেজে প্রপোজ করেছে। উপস্থিত বসে থাকা সবাই অবাক হয়েছে আছে নুসরাতের দিকে, চোখজোড়া রসগোল্লার মতো হয়ে গেছে, হয়তো বা বিশ্বাস করতে পারছে না রিয়ান স্যারের মতো একটা ছেলে নিজে নুসরাতকে প্রপোজ করেছে, এটা বিশ্বাস করার মতো? যেখানে কলেজের সব মেয়ের ক্রশ রিয়ান স্যার, সবার এমন অবাক হওয়া অবস্থা দেখে নুসরাত বলল, এমন করে চেয়ে থাকলে লাভ হবে না, আমি সত্যিই বলছি রিয়ান স্যার আমাকে প্রপোজ করেছেন কালকে। নুসরাতের এমন কথাও এখন সবাইকে বিশ্বাস করতে হবে। জানাতে একটু ম্যাচস দেখে নুসরাতকে বলল, তুই এটা বললে আমরা সুসুর করে বিশ্বাস করব? প্রথমে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না, নিজেকে স্বপ্নের জগতের একজন মনে হচ্ছিল, কিন্তু হঠাৎই মনে হলো আমি দিনের বেলা কিসের স্বপ্ন দেখব। নিজেকে স্বাভাবিক করে দেখলাম রিয়ান স্যার আমার উত্তর শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব, রিয়ান স্যারের মতো এমন একটা হ্যান্ডসাম ছেলে যার জন্য কত কত মেয়ে পড়ে আছে আর সে কিনা নুসরাতকে প্রপোজ করেছে? কেন, আমাকে প্রপোজ করেছে বলে কি তোর জ্বলছে? জ্বলবে কেন, আমি কি একবারও বলেছি রিয়ান স্যার তোকে প্রপোজ করেছে বলে আমার হিংসে হচ্ছে? তা বলিসনি, কিন্তু তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই আমার প্রতি বেশ রেগে আছিস। রাখবো না কেন সেটা বল, আমাদের বান্ধবীদের নতুন প্রেম করবে আর আমরা সেটা জানবো না, আমাদেরকে জানার প্রয়োজন মনে করলি না? আরে আমি কি বলছি, রিয়ান স্যারের সাথে রিলেশনে জড়াবো, আমি বলে এসেছি বাসা থেকে এমন সম্পর্ক মেনে নেবে না। নুসরাত তোর চেহারায় ফুটে উঠেছে রিয়ান স্যারের প্রতি ভালোবাসার প্রতি, আমার মনে হয় তুই নিজেও স্যারকে ভালোবেসে ফেলেছিস।
নুসরাত আর জান্নাত দুজনের মধ্যে বসে থাকা মিম এতক্ষণ তাদের বিরক্তিকর কথাগুলো শুনছিল। বেশ খানিকক্ষণ পর মিম রেগে বলল, কি শুরু করেছিস তোরা দুইজন? একটা বিষয় নিয়ে এত ঝামেলা করছিস কেন? আমি এটাই বুঝতে পারছি না। নুসরাতকে স্যার প্রপোজ করেছে, এখন নুসরাত স্যারকে রিজেক্ট করে দিয়েছে। শেষ, এখানেই শেষ বিষয়টা। তা না করে এটা নিয়ে তোরা দুইজন ঝামেলা বাঁধিয়েছিস। ঝামেলা কথা হচ্ছে, আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি, এটাকে ঝামেলা করা বলছিস কেন তুই? সিরিয়াস বিষয়টা যদি এমনই হতো তাহলে এত জোরে জোরে না বলে কোনো ফাঁকা জায়গায় বসে কথা বলতে পারতি। কলেজে সবাইকে এখানে এসে আমাদের কথা শুনছে, আমরা আমাদের মতো কথা বলছি। আমি এটা বুঝতে পারছি না, নুসরাত কার সাথে প্রেম করে বা না করে এটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? তুই যে সজীবের সাথে রিলেশনশিপে আছিস এটা নিয়ে কি আমরা কেউ কিছু বলেছি? নুসরাত জানে জান্নাত এখনো সিঙ্গেল, কিন্তু মিমের থেকে এখন শুনেছে জান্নাত সজীব নামের কোনো ছেলের সাথে রিলেশনশিপে জড়িয়ে আছে। নুসরাত জান্নাতকে উদ্দেশ্য করে বলল, জান্নাত এটা সত্যি তুই সজীব নামের কোনো ছেলের সাথে প্রেম করিস? কেন, তুই জানিস না এটা? না, আমি কিভাবে জানবো? আমাকে তো জান্নাত এই ব্যাপারে তেমন কিছু বলেনি। নুসরাত, আমি আসলে তোকে বলতাম, কিন্তু হঠাৎই একদিন সজীব আমাকে প্রপোজ করে বসে, আর আমিও সজীবকে মনে মনে পছন্দ করতাম, তাই সজীবকে এক্সপেক্ট করে ফেলেছি, এই কারণে আর বলা হয়ে ওঠেনি তোকে। সমস্যা নেই, আর এখন সবাই চল, ক্লাসের সময় হয়ে এসেছে। দোতলার দক্ষিণ পাশের ক্লাসরুমটা নুসরাতে, সবাই গাছতলা থেকে উঠে দাঁড়ালো আর ক্লাসের দিকে অগ্রসর হলো। অঙ্কের টিচারগুলো খুব গম্ভীর আর রহস্যময় হয়ে থাকে, রিয়ান স্যার তাদের থেকে ব্যতিক্রম নয়। সে নিজেও বেশ গম্ভীর মুখ হয়ে ক্লাস করেন, তবে রিয়ান স্যার যতই গম্ভীর হয়ে থাকুক না কেন ক্লাসের সবগুলো মেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। নুসরাতের কেমন যেন লাগছে রিয়ান স্যারের দিকে মেয়েরা তাকালেই নুসরাতের এমন লাগে, কিন্তু কেন? এটা কি ক্ষণিকের ভালো লাগা নাকি ভালোবাসার মায়ার টানে? কোনটা হবে বুঝতে পারছে না নুসরাত। রিয়ান স্যার আজকের ক্লাসে একবারও নুসরাতের দিকে তাকালো না। নুসরাত পুরো ক্লাসে লক্ষ্য করেছে বিষয়টা। নুসরাত ভাবছে হয়তো কালকে রিয়ান স্যারের দেওয়া প্রপোজাল রিজেক্ট করে দেওয়ায় স্যার এমন করছেন, কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা ছেলে একটা মেয়েকে সত্যি সত্যি ভালোবাসলে এত তাড়াতাড়ি করে কিভাবে ভুলে যেতে পারে? নুসরাত এগুলো ভাবছিল তখনই পাশে বসে থাকা মিম তাকে আস্তে করে ধাক্কা দিয়ে বলতে থাকলো, এই নুসরাত কি হলো তোর, ক্লাস শেষ হয়ে গেছে তো, আর কতক্ষণে পাবে চুপ হয়ে বসে থাকবি? মিমের কথায় ধ্যান ভাঙলো নুসরাতের। রিয়ান স্যারকে নিয়ে সে এতটাই ভাবছিল যে কখন স্যার ক্লাস করিয়ে চলে গেছে সেটা বুঝতেই পারেনি। এবার নুসরাত বলল, রিয়ান স্যার কখন চলে গেছে? তুই সারাদিন কি এত ভাবিস যার জন্য কিছুই খেয়াল করিস না? আমি নিজেও জানি না কি এত চিন্তা করি আমি, তোরা সবাই আমার জন্য অপেক্ষা করিস না, আমি একটু রিয়ান স্যারের কেবিনে যাব, তোরা চলে যা। নুসরাত আর কাউকে কিছু না বলে দৌড়ে রিয়ান স্যারের ক্যাবিনে যেতে লাগলো। অনুমতি ছাড়াই নুসরাত রিয়ান স্যারের ক্যাবিনে প্রবেশ করলো, যে এমন কিছু দেখবে নুসরাত ভাবতেও পারেনি। এরপর কী হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।